আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কলিজা রান্নার রেসিপি শেয়ার করব। যারা নাকি কলিজাটা খেতে খুবই পছন্দ করেন, খুবই এনজয় করেন আর কি খাবার সময়, তো আপনারা কীভাবে একদম পারফেক্টভাবে কলিজাটা রান্না করতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসছে কোরবানির ঈদে, কিন্তু আপনারা এভাবেই রান্নাটা করতে পারেন। তো আমি একদম পুরো টিপস সহ আপনাদেরকে দেখিয়ে দিব, চেষ্টা করব আমি আমার মতো করে রান্না করাটার মানে করার জন্য। তো যাই হোক, চলুন মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি দেড় কেজির মতো কলিজা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু দুইটা ছোট পিস আছে, মানে এটাকে বলে মাইটা কলিজা বলে, তো সেগুলো নিয়ে নিয়েছি। তো একটু আমি একটু বড় বড় করে আমি কিছু পিস করে নিয়েছি আর কি, কারণ এগুলোকে আগে পানিতে সিদ্ধ করতে হবে। কলিজাতে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, তো তার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। তো এইখানে আমি কিছু পানি বসিয়ে দিয়েছি, সেই পানিটা দিয়ে দিচ্ছি কলিজার মানে কলিজাতে। তো এখন আমি ঘড়ির কাঁটা ধরে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি জাল করতে থাকব। এতে করে কলিজার গায়ে যদি কোনো ময়লা ধুলাবলি থেকে থাকে সেটা কিন্তু চলে আসবে। আসলে এমনিতে তো আমাদের দেশের পরিস্থিতি ভালো না, তো একটু সাবধানতায় মানে কাজ করতে হবে। তো ঘড়ি ধরে আমি 5 মিনিট এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু জাল দিয়ে মানে ই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ময়লা কিছু পানি বের হয়ে গেছে। তো পুরোপুরি 5 মিনিট জাল করার পরে এটার অবস্থাটা আপনারা দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, আবার এত বেশি জোরে জাল দিতে যাবেন না, এতে করে কলিজাটা রান্নার পরে শক্ত হয়ে যাবে। মানে মিডিয়াম টু লো আছে এটাকে, 5 মিনিট জাল করলেই এটার ভিতর থেকে ধুলাবালি ময়লাগুলো বের হয়ে যাবে। তো এটাকে আমি গরম পানি থেকে ছেঁকে তারপরে দেখতেই পাচ্ছেন কলিজার উপরে কিন্তু এরকম পাতলা একটা চামড়া থেকে থাকে আর কি, মানে পর্দার মতো, সেটা এভাবে করে আপনারা টান দিলেই কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তো এভাবে করে আমি সবগুলা কলিজা থেকে চাপ মানে পর্দাগুলো উঠে ফেলে দিব আর কি। উঠিয়ে আসলে এগুলা সহ রান্না করলে কিন্তু কলিজাটা একটু খেতে শক্ত শক্ত লাগে, তো উঠিয়ে ফেলে দিলে খেতে কিন্তু মানে ভালোই লাগে, এত শক্ত হয় না। যাদের ঘরে মুরব্বীরা আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারেন আর কি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এভাবে করে সবগুলা পর্দা উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপরে আমি মানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আসলে কাঁটাটা যার যার ইচ্ছা মতো আর কি। আবারও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব। তার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়েছি, 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, 3টা তেজপাতা মাঝখান থেকে একটু চিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছু গরম মশলা, এলাচ দারুচিনি এগুলো আর কি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, সমপরিমাণ 2 টেবিল চামচ রসুন বাটা, সেমভাবে 2 টেবিল চামচ আদা বাটা, মানে 3টা উপকরণই আমি 2 চামচ মানে 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এখন এগুলাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজ রসুনের আদার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভাজার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, যে মশলাটা আমরা সবাই ঘরে মানে ঘরে বানিয়ে থাকি, আমাদের সব গৃহিণী আপুরা কিন্তু জানেন আমি কোন মশলাটার কথা বলতেছি। তো সবগুলো মশলা দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব আমি,
দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে, মানে আমি 5 মিনিট ধরে এটাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন সবগুলো কলিজার গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় আর কি। ওরকমভাবে একটু নেড়েচেড়ে দিব, দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিটের মতো মানে রান্না করব। অল্প আছে, এত বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না, এতে করে কিন্তু পড়ে যেতে পারে।